আছো? আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল মৌ ডেইলি লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যেহেতু একাদশী, তাই আর কোনো রকম সকাল থেকে ব্লগ করিনি। আজকে দুপুরের রান্না হয়েছিল লুচি, সাদা আলুর তরকারি, ছোলার ডাল। এই দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলেছি। আর মিষ্টি এনেছিল আমার হাজবেন্ড, ওই দিয়ে হয়ে গেছে। তা খাওয়া দাওয়ার পর আমার হাজবেন্ড বললো চলো এক জায়গায় ঘুরতে নিয়ে যাই। তাই বললাম চলো সবাই মিলেই যাই, ছেলে মেয়েকেও সঙ্গে নিয়ে নিয়েছি, ওরা সব বাইরে দাঁড়িয়ে আছে। আমি এখান দিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে আমিও বাইরে বেরিয়ে যাব। আমি দেখছো রেডি হয়ে গেছি, একটা সালোয়ার পরে নিয়েছি। তাহলে চলো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই, দেখতে থাকো। যাচ্ছি আমরা এখন, বলেছিলাম যেখানে যাব সেখানে যাচ্ছি। রাস্তায় চারদিকে বাগান, গাছ বাগান, আম বাগান। প্লেন মাটিতে হবে কি দিতে হবে স্যার? হ্যাঁ
তোমার চন্দ্রমল্লিকার দুটো গাছ আছে, একটা পিঙ্ক একটা ইয়েলো, তার জন্য আমি আরো তিনটে এনেছি, একটা হোয়াইট একটা অরেঞ্জ, আর এটা কি কালার দিয়েছে বলতে পারবো না, বলে ফুটলে বোঝা যাবে। তিনটে চন্দ্রমল্লিকা এনেছি, দুটো বেবি ডল এনেছি, বেবি ডলে দুটো দুটো দু কালার, কিন্তু একটা হচ্ছে ডিপ পিয়াজি বা রানি কালার বলতে পারো, আর এইটা হচ্ছে ভায়োলেট কালার, দেখতে পাচ্ছো। আর এই গাছগুলোর নাম আমি জানি না, এই গাছগুলো তোমরা যদি নাম জেনে থাকো বলবে। আমি ভাবছি আমাদের তো উঠোনে অনেকটাই জায়গা আছে, তা ভাবছি একটা ছোটখাটো একটু মানে বাগান মতো করার ইচ্ছা আছে, তাই আমি গাছগুলোকে কিনে আনলাম। এখানে তিনটে কালার আছে, একটা সাদা, একটা গোলাপি আর একটা বেগুনি। এটা গাছটার আমি নাম জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করবে। আর দুটো এনেছি তোমার রক্ত গেঁদা, রক্ত গেঁদা দুটো, আর এখানে চারটে এমনি গেঁদা, দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে লঙ্কা গাছ, আকাশ ছোঁয়া লঙ্কা বললো, মানে আকাশের দিকে হবে, উঁচু উঁচুর দিকে হবে লঙ্কা, সরু সরু সেই লঙ্কা গাছ। আর এইখানে দুটো লঙ্কা গাছ, এই দুটো লঙ্কা হচ্ছে কি বোম্বাই লঙ্কা না বুলেট লঙ্কা বলে, এই লঙ্কা গাছ এনেছি, কালকে যখন পুঁতবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। লোটে শুটকি, এটা আমার বরের ভীষণই প্রিয় একটা জিনিস, এই দিলেই খাওয়া অর্ধেক হয়ে যায়, তাই এইটা এনেছি। এইটা আজকে তো করা যাবে না যেহেতু আজকে একাদশী, তার মধ্যে শনিবার, আমি তো করব না এটা, এটা কালকে কি যেদিনই করি আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব, লোটে শুটকির রান্না। তাই এই যে শুটকি মাছটা আমি সরিয়ে রেখে দেবো, আর এনেছি কড়াইশুঁটি, এই যে কড়াইশুঁটি, গাটি, এই শাকগুলোকে আমরা তেউড়ে শাক বলি, তোমরা কি বলো জানি না, এগুলো তেউড়ে শাক, তেউড়ে শাক, ফুলকপি, ধনে পাতা, গুছিয়ে গুছিয়ে দেখাই, বাজার সাজিয়ে নি, আমি আমিও বাজার খুলে বসেছি, মূলো, মূলো তো আর খাওয়া যাবে না, আমাদের মাঘ মাসে মূলো খায় না, পৌষ মাসে সংক্রান্তির আগে অবধি মূলো খেতে পারবো, তারপরে আর মূলো খেতে পারবো না। মূলো, তারও আগে সবজি বাজারটা দেখিয়ে নি, তারপরে অন্য বাজার দেখাবো। ওলকপি, কাঁচা লঙ্কা, দেখো কি মোটা মোটা বড় বড় কাঁচা লঙ্কা, টমেটো, বেগুন পোড়া খাবে বলে বেগুন এনেছে দুটো, শিম, বাঁধাকপি, এই হচ্ছে সবজি বাজার। তাও ব্যাগ হচ্ছিল না, আমি একটা বাড়ির থেকে এই ব্যাগটা নিয়ে গেছিলাম, আবার আমার হাজবেন্ড এই ব্যাগটা কিনেছে ওই দোকান থেকে, মানে হাট থেকে এই ব্যাগটা কিনেছে, না হলে ধরছিল না, আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে চলে এসেছি, না হলে আরো কিছু কেনার ইচ্ছা ছিল। আর এইগুলো হচ্ছে শুকনো খাবার, ওই যে প্যাটিস বিস্কুট হয় না, এগুলো দিয়ে খুব ভালো লাগে চা খেতে, এগুলো এখনই স্যানিটাইজ করবো, করে এগুলো দিয়েই চা খাবো। এই একটা এনেছে, একটা এই বেকারি বিস্কুট আমার ভীষণ ভালো লাগে তাই বেকারি বিস্কুট এনেছে, এটা আবার কি এনেছে, একটা এটা একটা কি এনেছে কি জানি, ছেলে মেয়ে হয়তো ঢুকিয়ে দিয়েছে, নিয়ে এসছে এটা। আর এই একটা ঝুরি ভাজা বাদাম দেওয়া, এই হচ্ছে আজকের হাটের বাজার। সেই রবীন্দ্রনাথের ছড়া আছে না, যে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, আজকে হাট বসেছে শনিবারের আমাদের নীলগঞ্জের রোডের ধারে। আমাদের এটা নীলগঞ্জের হাট, নীলগঞ্জ গেছিলাম। তাহলে ব্লগটা আমি রাখলাম, আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে এই ব্লগটা, দেখে ভীষণ ভালো লাগবে এটাই আমি আশা করি। তাহলে সঙ্গে থেকো, সাথে থেকো, আজকে এই অবধি আমি ব্লগটা রাখলাম, আর বড় করলাম না, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং বাড়ির সবারও খেয়াল রাখবে। টাটা, গুড নাইট, বাই।